আমার নাম আব্দুল লতিফ সিদ্দিকী, আর আমার ডান পাশে বসে রয়েছেন যিনি, তিনি শায়খ তানভীরুল আলম চতুর্বেদী। চতুর্বেদটা কি? চতুর্বেদ তো সনাতন পন্ডিতদের নামের শেষে বলা হয়ে থাকে। তিনি একে ছোটখাটো মনে হতে পারে, কিন্তু আমি ওই চতুর্বেদীটা দেখার পরে আমি উপলব্ধি করলাম তিনি দেহে ছোট কিন্তু জ্ঞানে বিজ্ঞানে ধর্মের ধারণে তিনি অনেকের চাইতে উঠছে, কারণ তিনি যেমন উম্মতে মুহাম্মদি ইসলাম তার জীবন দর্শন এবং ইসলামী চিন্তাবিদ যেমন, একই সঙ্গে তিনি সনাতন ধর্মের চারটি বেদ সম্পর্কে তিনি পুরো মাত্রায় জ্ঞানী নন, পুরো ধারণকারী ব্যক্তি, তাই তাকে চতুর্বেদী বলা হয়। আমি কি ভুল করছি? হ্যাঁ, আমার তো কোনো লেখাপড়া নাই, আমি কেমন কিন্তু তাই কিন্তু কথা বলতে বলতে ওনারা যেমন পরিশ্রম করে শিখছে না, আমরা কথা বলতে বলতেই আ কথা কু কথা বলতে বলতে দুই কথা। তো আমার হাতে সময় থাকলে আমি তানভীরুল আলম সাহেবের বক্তৃতাটা শুনতাম, কিন্তু আমার সকাল ৮টায় অনেক কাজ, রাতেই যেতে হবে। আমার মনে হয় আচ্ছা, তো মাওলানা মান্নান শাইখ শাইখুল হাদিস না? না, আমি শাইখ না, আমি আব্দুল মান্নান। তো ও মাওলানা, শুধু মাওলানা আমার এখানে দেখা আছে। আচ্ছা আচ্ছা, আমি নিচে ওদিকে তাকাইনি। তো মিশন ৯০ সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।